সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, সর্বপ্রথমে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ এর কেন্দ্র কমিটির আওতাধীন বাংলাদেশ ইসলামী ছাত্র সমন্বয় পরিষদ আগামী 18 অক্টোবর রোজ শুক্রবার বিকাল 3 বাজে তোপখানা রোড বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর মিলনায়তনে আপনার কেন্দ্র কমিটি গঠন করার উপলক্ষে আলোচনা সভা এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের অভিষেক বা পরিচিতি অনুষ্ঠান। বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান এবং সকল রাজনৈতিক সংগঠনের সকলের সম্মিলিত একটি সংগঠন, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে আমরা শুধু কথা বলে থাকি। সেই সংগঠনের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সমন্বয় পরিষদ গঠনকল্পে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকে বলবো, দেশে সকল আন্তর্জাতিক এবং জাতীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলিকে নিয়ে কাজ করার জন্য, বিশেষ করে আকীদাগত বিষয়গুলি, দলীয়গত বিষয়গুলি নিজেদের মধ্যে চর্চা করুন অথবা নিজের দলে চর্চা করুন। জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়গুলি বিশ্বের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে কাজ করুন, এই হলো বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কর্মসূচি। এতে যেমনিভাবে সারা বাংলাদেশে এই সংগঠনটির কাজ শুরু হয়েছে, আমরা দৃঢ় বিশ্বাস আমরা সবাই মিলে যদি কাজ করি দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে, বিশ্বের উন্নয়নে আমরা বিশাল ভূমিকা রাখতে পারব। এতে আপনি যিনি আমাদের বক্তব্য শুনছেন আপনাকেও আমরা 18 অক্টোবর শুক্রবার বিকাল 3 বাজে শিশু কল্যাণ পরিষদে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সেই সংগঠনকে গঠন করতে আপনার পরামর্শ, সহযোগিতা সার্বিকভাবে কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।